गाछ जितना ही बड़ो हो जाओ किंतु और शिकड़ माटी नीचे थके और जो दिन वो शिकड़ सुखा जाए वो दिन गाछ निजे ही सुखा जाए मरे जाए। सिनेमा यात्रा सिनेमा जगत में मैंने जखन आरम्भ होने पर जखन से मैं कि कब एक तेरी बोलेंगे कितना कि निकी की बाधा हम मुकिन होश लगा हुए रहेंगे भाई। तू चिंता नहीं कर भाई, हमें जितना दिन जिंदा अच्छी हमार खून बिक्री करे हम को हमें तो चलाओ भाई। हमरा हमरा दूजन दूजन के सहाय करब से समय में जे सिनेमा गिला देखा जाते कि भावे देखा जाते मैंने से समय में जे समय तुम्हें मैंने निर्माण करके मिथिला तरह सिनेमा गिला कि भावे देखा जाते गाँव एरिया बा लाइन एरिया में প্রথম তো হলো কি হামদের যোনটো চিনেমা আহি এটা তাৰপিছত আসামিজ ফিল্ম হয় হয় অসমীয়া চিনেমাৰ ভিতৰত পৰে ন হয় তো অসমীয়া চিনেমাৰ ভিতৰত পৰে তো প্ৰথমতে হলে আছে তখন হলের সংখ্যা যথেষ্ট বেশি ছিল এখন তো হয় তো হলে চলতো হলের বিষয়ে হামদের মানে জনগোষ্ঠীর মানুষ যদি জন্য সিনেমা ভাল পায় ওইটা ওরা মানে দুর্গা পূজার শো হিসাবে খুঁজত আর ওরা দেখত সিজন সিজন ওটা হলে দুর্গা পূজা সিজন দুর্গা পূজায় মানে একটা বাগানে অন্তত 800-100 চলে সিনেমা কি চলছে বেলে কথা কিন্তু মানুষের জন্য এনজয় ওটা পুরা হতো আর তোমার মানে এই এই সিনেমার সব মানে প্রথম ওরা ডিমান্ড করতো ওরা যে এই সিনেমা আমাদেরকে লাগে বলে বলে সিনেমা যাত্রা সিনেমা জগতে মানে যখন আরম্ভ হনি বা যখন সে নাকি কবে তৈরি করে নিলেন কিনা কি 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 বাধা সম্মুখীন হতে লাগা হয়ে গেলেন বাধা তো অনেক আছে মানে যেরকম প্রথম সিনেমা করতে যাবার কারণে মানে ভাড়ার অভাব ছিল মানে জায়গাটা পৌঁছে দিলেই অভাব ছিল ভাড়ার হয় তারপরে ক্রমান্বয়ে আমি চাকরি চাকরি ঢুকলি তারপরে আমার একমাত্র কন্যা ছোৱালীজনী আছে ছোৱালীজনী মানে এরকম হল আমার একদম ছোট সময়ে আমি ঘরে ছাড়ি চলে গেছি আর মাত্র আমার মায়ের যে দেখভাল করতো ওইটা মানে এরকম হয়ে যেত তখন আমি চাকরি করে থাকি হ্যাঁ এক তো চাকরির টান এক তো ঘরের টান ঘরে এটাই ভাববে যে ও যাইছে ও নিজের ধান্দায় যাইছে চাকরি ওটাই ভাবে যে এই তো সিনেমা টিনেমা করা মানে এই করছে মানে ইয়াতে ইন্টারেস্ট থাকবে কিন্তু ও ক্ষেত্রে আমি একটা কথা বলি যে আমি কোনোদিন নিজের কর্তব্য ডিউটি অবহেলা রাখি কোনোদিন নেই করি আমার কাম আমি পুরা করি মানে যাহা দরকার হয় একদম পজিশনে শান্ত কাটিয়ে আমি প্রথম চাকরি করি নাহরকোঠে নাহরকোঠে সে জয়পুর সাইকেল মানে আসা যাওয়া করছি কিন্তু তথাপি আমার ঘর পৌঁছেছিলে আধার হয়ে যেত মানে কি যত্নটা প্রার্থী করে রাখতে দাদা সে এখন ডায়ালগ একটা শুনবে যেটা ডায়ালগ মানে কি দাদাকে খুবই ভাল লাগা আমাদের বুদ্ধ অর্জনে হোক বা যেন আর এরকম আছে হ্যাঁ ডায়ালগের কথা বলেছে কারণ হুবহু তো মনে নাই এখন হয় হয় কারণ ওরকম কোনো কিন্তু কিছু ডায়ালগ এরকম আছে হোক একটা এনে আমার মনে পড়ছে কতদূর বর্ষ মিলে আছে আমি বলতে না পারি হয় মানে মানুষ সব যখন মানে খুব ধনী হয়ে যায় অহংকার হয়ে যায় মানে তো ওরকমে একটা আমি কর্তৃত্ব দিয়েছিলাম সিনেমাটার নাম হলো লালপাড়ি ভিডিও হ্যাঁ আর ওয়াকে দুটা নামে আছে একটা দিওয়ানা আমার একটা ডায়লগ ছিল গাছ যেতনাই বড় হয়ে যাও কিন্তু আর শিকড় মাটির নিচে থাকে আর যে দিন ও শিকড় শুকায় যায় ওই দিন গাছ নিজেই শুকায় যায় মরে যায় ভাই। তুই চিন্তা নাই করবি ভাই, আমি যেতনা দিন চিন্তা আছি আমার খুন বিক্রি করে হল আমি তোকে চলাবো ভাই। আমরা আমরা দুজন দুজনকেই সহায় করব এরকম একটা ডায়লগ তো এসব হলো একদম আন্তরিক ডায়লগ এখন বহুত মানে
হুবহু তো নাই মিলতে পারে, কারণ কি কেতন দিন হয়ে গেল আমি হঠাৎ বলছি না। ওটা আমি আরো যেন দেখি ফিল্ম গুলা আসলে বহুত দুঃখ লাগা কাহিনী যেটা বুদ্ধর জন্য যে আসলে ছবি দেখাল যায় যে চরিত্র আসলে দেখাল যায় আসলে বহুত দুঃখ লাগা। এখন আরো একটা সিনেমা আমি করলি রিলিজ হয়ে গেছে এবং দেওয়া হয়েছে না বুঝতে পারি পাঞ্জা পাঞ্জা হয় পাঞ্জা ভালো রোল একটা করেছি দাদা পাঞ্জামও আছে আছে আর হাদার খাতির বহুত ভাল লাগা বলে এখন যেহেতু কেদিন পূর্বে মানে এটা রিলিজ দেওয়া যায় হ্যাঁ পাঞ্জা পাঞ্জা আর পাঞ্জামও দাদা অভিনয় করে আর এ আসা মার্চ মাইনে আর একটা সিনেমা শুটিং হবে আমাদের ডিব্রুগড় ডিস্ট্রিক্টে গতিকে এটাও একটা ভাল খবর ভাল খবর। খালি এবার কিন্তু হেরি আছে অমরনাথ 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 এই আমাদের রাঁচি সাইডে যে সিনেমা করে থাকে যে ওর ডাইরেকশন হবে আর বকুল সত্যমিত ও হেরি করবে কাম করবে খুব ওরকম ঢের আছে টিংরা জুরাং ও উপমা দেখা পাবে রাইজে আর ওর পেন ভিলেনটা করবে হেরিয়ে বিকি গড় এখন ক্যাবাটা করলো তো ওর ভালো রেজাল্ট হয়। আরো এখন দাদা স্যার আরো জানবো যে একজন ভাল অভিনেতা হিসাবে উঠি অহা নবপ্রজন্মকে কি বার্তা বাড়াবে? প্রথম কথা হলো কি নবপ্রজন্ম বললে আমি একটা কথা বলি যে পড়াটা মেন বস্তু না, পড়াটা বাজায় রাখে করে ওয়ার জন্য সব উদ্দেশ্য আছে। এখন কেউ যদি ভাল আর্ট করতে খুঁজে তো আর্টটাও চলাই থাকতে লাগে, কেউ ভালো বাজনা বাজায়, পড়াটা কিন্তু মেন, পড়াটা ফার্স্ট সেকেন্ড এটা। আর ঠিক ওরকমই যদি কেউ অভিনয় করতে খুঁজে তো অভিনয় বিষয়েও স্টাডি করে থাকুক কিন্তু পড়াটা মেন, পড়াটা করতে লাগবে। আর আমি আমার যেন সংস্কৃতিপ্রেমী রাইজ আছে আমার ছোটো ছোটো ভাই বহিন সব আমার ভতিজা ভতিজি ভাগ্নি ভাগ্না যেন আছে ওদেরকে আমি একটা কথাই বলবো যে তোরা পড়াটা কিন্তু মেন বস্তু, পড়াটাকে অবহেলা করে কোনো কাম নেই করবে, মানে পড়াটাও চলে যায় সঙ্গে সঙ্গে নিজের প্রতিভা বিকাশের কারণে যথাযথভাবে ওটাও চলে যায়। দাদা বর্তমানকে যাত্রা কী করো তাই আরও কিবা কামে জড়িত হয়ে আহেন বা কিবা দাদাকে আও তাহে নতুন নতুন করে আসতে আছে এটাই আমি আগে বলে গেলি আমি কৃষি চেতন নেই একটা ছোট শর্ট ফিল্ম সেটা করলে এটা পাঞ্জাটা করলে পাঞ্জা ফিচার ফিল্ম মানে এখন ফিচার ফিল্ম আমি করে থাকবো দুসরা ফিল্ম সব করে থাকবো প্লাস আমি এই ছোট শর্ট ফিল্ম শর্ট ফিল্মে আমার একটাই উদ্দেশ্য আছে নতুন নতুন লোয়া শরীর সবকে আমি বুলাইলে এসব।